মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান কভার করতে গিয়ে বাধাগ্রস্ত সাংবাদিকরা। তীর্থমুখে ডুমুরের মেলাতে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান কভার করতে দিলেন না এক গুণধর পুলিশ সাব ইন্সপেক্টর। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নির্ধারিত সময় আগে সেখানে পৌঁছলে আটকে দেওয়া হয় সাংবাদিকদের গাড়ি, সেই সঙ্গে চলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার। মকর সংক্রান্তি উপলক্ষে গোমতী জেলার তীর্থমুখের ডুমুরে প্রতিবছর বসে মেলা, এবছরও একইভাবে মেলা হয়, সেই সঙ্গে চলে নানান অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতিবছর এই সরকারি অনুষ্ঠানের কভার করতে সাংবাদিকদের জন্য গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং কার পাসও দেওয়া হয়। শনিবার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের কভার করতে উদয়পুরের সাংবাদিকরা যখন ডুম্বুর মেলায় যাচ্ছিলেন তখনই ঘটে বিপত্তি। উদয়পুর থেকে যতনবাড়ি পর্যন্ত নির্বিঘ্নে গেলেও যতনবাড়ি পেরিয়ে একটি জায়গায় হঠাৎ নতুন বাজার থানার সাব ইন্সপেক্টর সন্দীপন দেব সাংবাদিকদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। এমন একাধিক অভিযোগ উঠেছে তার উপরে। প্রথম দিকে সাংবাদিক পরিচয় না দিলে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়, এরপর সাংবাদিক পরিচয় দিলে ফিল্মে কায়দায় গাড়িতে আক্রমণ করতে থাকে। এক প্রকার সাংবাদিকরা গাড়ি থেকে বের হলে সাংবাদিকদের মধ্যে এক সাংবাদিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সে গুণধর অফিসার। পরবর্তী সময় তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আরে শুনেন, আপনারা নিজেরা লাইন ব্রেক করবে। আচ্ছা, আপনি গাড়িতে টাচ করছেন সাংবাদিকরা? গাড়ির মধ্যে কেন টাচ করছেন? আরে আপনি গাড়ির মধ্যে কেন টাচ? ভিডিও আছে, ভিডিও আছে, গাড়ির ভিডিও আছে। আরে শুনেন শুনেন শুনেন, আমার যদি ভুল ত্রুটি বিচ্যুত থাকে আপনি এদিকে কিক আউট করতেছেন কেন করতেছেন? যদি ভুল সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও আপনি ভুল ব্যবহার করছেন। আরে কই দিবেন আপনারা লাইন ব্রেক করতেছেন? লাইন আছে, সব কিছু সামনে দিছে। যান 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 যান, সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও আপনি গাড়ি চার্জ করছেন? সাংবাদিকতার কি মানে ভুল ইয়ে করতেছেন? ভুল করবেন আপনারা। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মানুষরাও ছুটে আসেন এবং পুলিশের গাড়িকে ঘিরে ধরেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। স্থানীয় সংবাদকর্মী সূত্রে খবর, বেশ কিছু মাস তিনি কর্মরত ছিলেন অমরপুর বীরগঞ্জ থানায়, সেখানেও ঘোষ নেওয়ার অভিযোগ উঠেছে বারংবার। এমনকি শাসক দলের যুব মোর্চার কর্মীদের বিনা কারণে মারধর করার অভিযোগ উঠে এই গুণধর অফিসারের বিরুদ্ধে। যদিও এই বিষয়টি বুঝতে পেরে তৎকালীন জেলা পুলিশ সুপার তড়িঘড়ি করে তাকে নতুন বাজার থানায় বদলি করে দেয়, কিন্তু সে অফিসারের তোলা বাজে এখনও কমেনি, যার জেরে ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলাতেও তোলা বাণিজ্য চালাতে শুরু করে সে গুণধর সাব ইন্সপেক্টর সন্দীপন দেব। অমরপুর নতুন বাজারের সাংবাদিকদের সঙ্গেও একাধিকবার এরকম ধরনের ঘটনা হয়েছে বলে অভিযোগ, কিন্তু সেরকম কোনো পদক্ষেপ নেয়নি জেলা পুলিশ সুপার বলেই অভিযোগ। কিন্তু তীর্থমুখের মেলায় মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান কভার করতে গিয়ে যেভাবে বাধাপ্রাপ্ত হলেন সাংবাদিকরা, দাবি উঠেছে সেই সাব ইন্সপেক্টরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। যদিও শনিবার রাতের এই ঘটনার বিস্তারিত তথ্য নিয়ে সাংবাদিকদের এক প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন। এখন দেখার এই পুরো বিষয়টিতে কি পদক্ষেপ গ্রহণ করে জেলা পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।